নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পিএসসির ফুডের সাব ইন্সপেক্টর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা অর্থাৎ এক্সামটি বাংলায় হবে না ইংলিশে হবে এবং এটা কি কোনো প্রমোশন রয়েছে তারপর এটার কি কোনো উচ্চতা লাগবে অর্থাৎ এটাই কি কী উচ্চতা উচ্চতা কতখানি হতে হবে বা ওয়েট কত হতে হবে সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনাটি করব। আবেদন শুরু হয়ে গেছে গতকাল থেকে অর্থাৎ বাইশে আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আমি নেক্সট ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই অনলাইন প্রসেস আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তো কিভাবে আবেদন করতে হবে অনলাইনে সেই নিয়ে একটি ভিডিও বানাবো আমি নেক্সট ভিডিওটাই আমার সে তার উপরেই থাকবে তো এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নেব তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের কিরিয়া প্লাস চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল এখানে অবশ্যই ক্লিক করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা এখন আছি আজ বিকেল নামক একটি অনলাইন পোর্টালে তো এখানে এই খবরটি উঠে এসছে দেখুন কি বলেছে এখানে ফুড সাব ইন্সপেক্টর বিষয়ে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর তো বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সুন্দরভাবে অ্যান্সার করা রয়েছে এখানে বলেছে আমার জন্ম তারিখ এক জানুয়ারি উনিশশো আমি কি এই পরীক্ষাটি দিতে পারবো তো বিজ্ঞপ্তিতে পরিষ্কার উল্লেখ করা আছে দুই জানুয়ারি উনিশশো থেকে সরি দুই জানুয়ারি উনিশশো আটাত্তরের আগে এবং এক জানুয়ারি দু হাজারের পর জন্ম তারিখ হলে আবেদন গ্রাহ্য হবে না তো আপনারা বুঝতেই পারছেন আপনার জন্ম যদি দুই জানুয়ারি উনিশশো আটাত্তরের পরে হয়ে থাকে এবং এক জানুয়ারি দু হাজারের আগে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ দুই জানুয়ারি দু উনিশশো আটাত্তরের আগে এবং এক জানুয়ারি দু হাজারের পর জন্ম তারিখ হলে কিন্তু আবেদন গ্রাহ্য হবে না তো আবেদনের জন্য উচ্চতা কী রকম লাগবে বা শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে কি তো এখানে বলেছে উচ্চতার কোনো বিষয় নেই কোনো শারীরিক সক্ষমতা যোগ্যতা এই পদের ক্ষেত্রে চাওয়া হয় না তবে গ্রামীণ এলাকায় প্রচণ্ড ঘোরাঘুরির উপযুক্ত সুঠাম স্বাস্থ্য সক্ষমতা থাকা দরকার তো এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে এটা ছিল ক্রাইটেরিয়াতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যে গ্রামীণ এলাকায় ঘোরাঘুরির কিন্তু উপযুক্ত সুঠাম স্বাস্থ্য থাকা দরকার তো পরীক্ষা কি অনলাইন বা অফলাইনে হবে তো পরীক্ষা হবে অফলাইনে অর্থাৎ ওয়েমার শিটে কলকাতা সহ কিছু জেলার বিভিন্ন কেন্দ্রে অর্থাৎ কলকাতা শিলিগুড়ি তারপর জলপাইগুড়ি এরকম অনেকগুলি সেন্টার রয়েছে যেটা অফিসিয়াল নোটিফিকেশান ছিল আর এক্সামটি হবে অফলাইনে শিটে পরীক্ষার কাট অফ মার্কস কত হতে পারে তো এটা কোনো এটা এখন থেকেই বলা যাবে না দু সালে বাহাত্তর পয়েন্ট ছয় সাত পাঁচ ছিল অসংরক্ষিত শ্রেণীর জন্য এসএসসি এসি এসসিদের জন্য ছিল সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ এস ছিল ফর্টি এইট পয়েন্ট সিক্স টু ফাইভ এ জন্য সিক্সটি থ্রি তো এখানে মানে আগে যে এক্সামটি হয়েছিল দু হাজার সালে এটা সম্ভবত দু হাজার চোদ্দো হবে এখানে দু হাজার সতেরো করা রয়েছে তো এখানে কাট অফ ছিল কাট অফটা এখানে বলেছে তো বন্ধুরা দেখুন তো এই বছরে কাট অফ তো প্রশ্নপত্র সেট হবার পর অর্থাৎ এক্সাম দেওয়ার পর অর্থাৎ রেজাল্টের সময় কাট অফ বসে যায় তো এই বছরেরটা তাই আগের থেকে বলা যাচ্ছে না তো পরী শিক্ষাটা বাংলায় না ইংলিশে হবে অ্যান্সার হচ্ছে দেখুন বাংলায় হবে পিএসসির অধিকাংশ পরীক্ষা এখন বাংলায় নেওয়া হয় অপশানে ইংলিশ থাকতে পারে অর্থাৎ বাংলা ইংলিশ কিন্তু উভয় ল্যাঙ্গুয়েজে হবে তো অনেকেই ভয় পাচ্ছিলেন যে বাংলাতে হবে কি না তো এখানে পরিষ্কার বলা রয়েছে বাংলায় হবে তো লিখিত পরীক্ষায় কি উত্তীর্ণ হতে হবে নাকি সবাইকে পার্সোনালিটি টেস্টে ডাকবে তো লিখিত পরীক্ষার পর যে মেধা তালিকা প্রকাশিত হবে তার ভিত্তিতে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু লিখিত ও মৌখিক পরীক্ষায় পাওয়া মোট নম্বরের ভিত্তিতে হবে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কি হবে অর্থাৎ রকম হবে একশো নম্বরে এমসিকিউ প্রশ্ন হবে এর মধ্যে জেনারেল স্টাডিজ পঞ্চাশ নম্বর এবং অঙ্ক থাকবে পঞ্চাশ নম্বরের এই পদে বেতন কত হবে তো এটা তো বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া আছে পে ব্যান্ড টু অনুযায়ী মূল বেতন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে ছাব্বিশশো টাকা ও অন্য ভাতা সব মিলিয়ে উনিশ হাজারের কাছাকাছি হবে তো এই পদে নিযুক্ত হলে কাজ কেমন হবে তো দেখুন সাধারণত খাদ্য ও সরবরাহ দপ্তরে চাষিদের থেকে খাদ্যশস্য কেনার বিষয় খাদ্য সরবরাহ ঠিকঠাক সরবরাহের ইন্সপেকশন রেশন ব্যবস্থা ও বন্টনের নজরদারি ইত্যাদি কাজের জন্য নিযুক্ত করা হয় এই পদের কি প্রমোশন হয় তো সাব ইন্সপেক্টর থেকে অর্থাৎ এসআই থেকে পরবর্তীকালে ইন্সপেক্টর ও আরও উঁচু পদে উন্নীত হতে পারেন প্রয়োজন মাফিক শিক্ষাগত যোগ্যতাও থাকলে অর্থাৎ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা হাই থাকে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হয়ে থাকেন আপনি যদি স্নাতক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাব ইন্সপেক্টর থেকে পরবর্তীকালে ইন্সপেক্টর পদে প্রমোশন পাবেন এবং তারপরেও কিন্তু আরও উঁচু পদে আপনারা প্রমোশন পেয়ে যাবেন তো বন্ধুরা ফুড অ্যান্ডস ফুড অ্যান্ড সাপ্লাইজে সাব নিয়ে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা আলোচনা করলাম আশা করছি আপনারা যতটা যতগুলো কোশ্চেন ছিল আপনাদের মনে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন আশা করছি সকলেরই অ্যান্সার আমি দিতে পারলাম প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম তো এই ভিডিওতে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানে অবশ্যই ক্লিক করবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ